Fa'inni atakashafu. Kita ame je ulung ko hoye jay. Kapur je khule jay. Fadullah Allah atakashafa. Apni shudhu Allah-r kache ei dua ta kore den. Mirgi beram amar hok. Kintu amar kapur jeno khule na jay. লজ্জা মানুষকে কি করতে পারে চিন্তা করা যায় সে মৃগী ব্যারাম সহ্য করে নেবে জান্নাতের জন্য কিন্তু বলছে আমার কাপড় যেন খুলে না যায় ফাদালাহা রাসুল তার জন্য দোয়া করে দিলেন এই হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম তাদের উভয় কিতাবে এনেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার অসুস্থতার যে মারাদার অধ্যায় আছে চিকিৎসার অধ্যায় সেখানে 75 নম্বর অধ্যায় পেয়ে যাবেন হাদিস হচ্ছে 5652 আর ইমাম মুসলিম হাদিসটাকে এনেছেন কিতাবুল বিররি ওয়াল সিলাহ 46 নম্বর অধ্যায় হাদিস হচ্ছে 6465 মানে 6465 তে পেয়ে যাবেন কি আছে হাদিসের মধ্যে একজন মহিলা যারা জান্নাতকে প্রাধান্য দিত তারা কষ্ট সহ্য করবে কিন্তু জান্নাত হারাবে না যখনই সে জান্নাতের সুসংবাদ পেয়েছে তিনি বলছেন আসবিরু আমি সবর ধৈর্য ধারণ করব ইয়া রাসূল আমার জান্নাত দরকার তিনি জান্নাত নিয়ে নিলেন আল্লাহর কাছ থেকে জান্নাত কিন্তু আমাদের মেন্টালিটি কি আমরা সাধারণত একটু হারামের জন্য হারাম ছাড়তে পারি না কিন্তু জান্নাত ছেড়ে দিচ্ছি আমরা আমাদের দুনিয়ার মধ্যে হারাম কাজে লিপ্ত হয়ে যাচ্ছে কিন্তু জান্নাত ছেড়ে দিচ্ছি আমরা ভাবতেও পারি না ভাবতেও চাচ্ছি না যে আমার কি ছুটে যাচ্ছে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত এই এই হাদিসটা আমি আপনার কাছে এই জন্য পেশ করলাম যে আমাকে বলা হয়েছিল যে আপনি পর্দা নিয়ে একটু কথা বলবেন আমি কিন্তু পর্দা নিয়ে কথা বলিনি আমি শুধু জান্নাত নিয়ে কথা বলেছি আমাদের পুরুষদের নিয়ে অনেক কথা বলেছি দাড়ি নিয়ে বলেছি কাপড় নিয়ে বলেছি জানেন পর্দা সম্পর্কে আমি যেটা বলবো আমি অত কিছু জানি না আসলে আপনি একবার চিন্তা করে দেখেন তো জান্নাতি মহিলাদের চিন্তাটা কেমন হয় তাদের ভাবনাটা কেমন হয় একটা মহিলা অসুস্থ মৃগী ব্যারাম হলে সেন্স থাকে না কাপড় খুলে যায় এটা কি তার অপরাধ এটা তার অপরাধ নয় কারণ এটা তার সেন্সে থাকে না কাপড় খুলে যায় শয়তান খুলে রোগের কারণে খুলে অসুস্থ মহিলা কিন্তু সে চাচ্ছে যে তার কাপড় খুলে না যাক আর আপনিও মুসলিম মহিলা আপনি বলছেন আমিও তো মুসলিম আমি জান্নাত চাই কিন্তু আপনি ইচ্ছা করে কাপড় খুলে দেন একজন মহিলা অনিচ্ছাতে কাপড় খুলে যায় তার সেন্স থাকে না সে চাচ্ছে না তার কাপড় খুলে যাক কারণ সে জান্নাত চায় আর আপনি বলতেছেন আমি মুসলিম সুস্থ মহিলা আর আপনি ইচ্ছা করে কাপড় খুলে দেন আপনি কি একটু কম্পেয়ার করতে পারেন জান্নাতি মহিলার সাথে আপনার তারতম্যটা কোথায় আপনি কি একটু চিন্তা করতে পারেন একটু বিচার করতে পারেন যে একজন মহিলা কালো তার দিকে এমনি কেউ তাকায় না ওই মহিলাটা কালো ছিল সাউদা অত্যন্ত কালো মহিলা ছিল নির্গু মহিলা কত কেমন কালো হেটা জানেন তার দিকে এমনি কেউ তাকাবে না তারপর তার লজ্জা তিনি বলছেন আপনি দোয়া করেন যেন কাপড় যেন খুলে না যায় আর আপনি মুসলিম বোন সুন্দর করে আল্লাহ আপনাকে বানিয়েছে আর আপনি নিজের ইচ্ছা কাপড় খুলে দেন আপনি বলেন তো এটা কি জান্নাতি গুণ না জাহান্নামের গুণ জাহান্নাম এটা নিশ্চয়ই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না এটা জাহান্নামীদের গুণ যারা এমন ড্রেস পরে যে তাদের ব্রা পেছন দিক থেকে দেখা যায় এটা কোনো জান্নাতি মহিলাদের পোশাক হতে পারে না হতে পারে না এটা কারণ এটা ফাসাদ আপনি যেমন পাপী আপনি অনেক অনেক বহু পুরুষদেরকে পাপে লিপ্ত করতেছেন আমরা যখন এই সব কথা বলি না কিছু নাস্তিক টাইপের মহিলা আছে আমাদেরকে বলে আপনারা তাকান কেন বলে না তাকাই বিলে কেন সুবহানাল্লাহ এটার জবাব আমাদের কাছে আছে কিন্তু এখন ওইভাবে আমরা দেব না আমি জাস্ট একটু ভদ্রভাবে আপনাকে বোঝাতে চাচ্ছি পর্দাটা কি এটা বোঝাতে চাচ্ছি যারা আমাদের বিভিন্ন স্কলারদের বড় বড় ডিগ্রিধারীদের বক্তব্য শুনে আমাদের দেশের মহিলারা শুধু ফাক ফকর খোঁজে যে তারা খুঁজে পেয়েছে যে চেহারা খোলার হাদিস আছে চেহারা খোলা জায়েজ আমি বিতর্কে যাব না আমি শুধু আপনাকে একজন জান্নাতি মহিলার মেন্টালিটি বুঝাতে চাচ্ছি তারা কি হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন একটা হাদিস বলেছেন হাদিসটা আমি নাম্বার বলি আপনাকে তারপর আপনাকে বুঝে ঘটনাটা কি হাদিসটা তিরমিজিতে আছে 22 নম্বর অধ্যায় এটা হচ্ছে কিতাবুল লিবাস হাদিস নাম্বার হচ্ছে 1731 এবং ইবনে মাজাহের কয়েকটা হাদিসে আছে এই কথাটা ওই নম্বরে গেলে আপনি ইবনে মাজাহের নাম্বারটা পেয়ে যাবেন তাতে আছে আবু হুরায়রা বা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনা করে তিনি বলছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জাররা সাওবাহু খুয়েলা যেই ব্যক্তি তার কাপড়কে ঝুলিয়ে দিবে অহংকারবশত খুয়েলা আল্লাহ তার দিকে কিয়ামতের মাঠে কোনোদিন তাকাবে না
তাকে তো পবিত্রই করা হবে না তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে যেটা ইমাম মুসলিম তার ইমানের অধ্যায়ে এনেছেন যে হাদিসগুলো আপনি 194 95 96 নম্বরগুলোতে পেয়ে যাবেন যেখানে আছে তিন শ্রেণীর ব্যক্তিদের সাথে আল্লাহ কথা বলবে না পাক করবে না পবিত্র করবে না তাদের একটা হচ্ছে আল মুসবিল যে কাপড় ঝুলিয়ে পড়ে ওখানে অহংকারের কথাও নাই কাপড় ঝুলিয়ে পড়ে আর এখানে অহংকারের কথাটা আছে খয়ালাও তার দিকে আল্লাহ তাকাবে না এই কথাটা আল্লাহ পুরুষদেরকে বলেছেন মহিলা কি বলতে জানেন উম্মে সালামা সুবহানাল্লাহ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের জ্ঞানীদের মধ্যে একজন তিনি বলতেছেন ফাকালাত উম্মে সালামাতা ফাকাইফা ইয়াসনা আন-নিসাউ বিযুয়ুলিহিন্না ইয়া রাসূলুল্লাহ যদি টাকনার নিচে কাপড় গেলে অহংকার হইলে এটা যদি আল্লাহ আমাদের দিকে না তাকায় তাহলে মহিলারা তাদের কাপড় কিভাবে সামলাবে তাহলে আমরা কিভাবে টাকনার উপর ধরে রাখব তত পাও দেখা যাবে তখন রাসূল তাকে বলেছেন কালা ইউরখিনা শিবরান তোমরা একটা কাজ করো আধা হাত ঝুলিয়ে দিতে পারো তোমাদের জন্য অনুমতি দিয়ে দেওয়া হলো মানে এটা পুরুষদের জন্য তারা টাকনার উপরে কাপড় পরবে উম্মে সালামা যখন আপত্তি করলো আমরা আমাদের কাপড়কে কিভাবে উঠায়া চলবো তখন বলছে তোমাদের জন্য অনুমতি দেওয়া হলো তোমরা আধা হাত নিচের দিকে ঝুলিয়ে পরবা মানে পায়ের থেকেও আধা হাত নিচের দিকে কাপড় দাও তোমাদের ক্ষতি নাই এটা রাসূলুল্লাহ বলেছেন আচ্ছা বলেন তো দেখি পায়ের থেকে আধা হাত নিচে কাপড় নেওয়ার অনুমতি হয়ে গেল তাই না অনেক কিছু না উম্মে সালামা বলতেছে জান্নাতি মহিলা কেমন হয় দেখেন যখন বলছে আধা হাত ঝুলাও ফাকালাত ইযা তান কাশিফু আকদামুহুন্না ইয়া রাসূলুল্লাহ তাতে সম্ভাবনা আছে যে তাদের পা দেখা যেতে পারে অনেক সময় আধা হাত মাত্র একটু কাপড় বেশি টাকনার নিচে তাতে তো পা দেখা যেতে পারে অনেক সময় ইজা যদি এমনটাই আমরা করি তাহলে তো ইজা তানকাশিফু আকদামাহুন্না তাহলে মহিলাদের পা তো মাঝে মাঝে প্রকাশ পেয়ে যাবে বেরিয়ে যাবে তখন রাসূলুল্লাহ বলছেন কালা ইউরখিনাহু ইউরখিনাহু জিরাআন তাহলে একটা কাজ করো তোমাদের কাপড় এক হাত মাটিতে ঝুলিয়ে দাও কয় হাত এক হাত ঝুলিয়ে দাও লা ইয়াজিদনা আলাইহি এর চেয়ে বেশি আর ঝুলাইও না একটা বর কাপড়ে একটা ফরক পরে বা একটা সেমিজ পরে বা যাই পরে এক হাত মাটিতে ঝুলাইয়া এটা রাসূলের কাছ থেকে অনুমতি নিয়ে নেওয়া হলো আমি কি বুঝাতে চাইলাম আপনার কাছে একজন জান্নাতি মহিলা বলতেছে আধা হাত কাপড় ঝুললে পাও কিছুটা দেখা যেতে পারে তাই না আর আপনি পরে আছেন চেহারা খোলা নিয়ে সুবহানাল্লাহ কি আমি কি বলার আছে বলেন কি বলবো কি বুঝলেন আপনি আমি কি বুঝাতে চাচ্ছি একজন জান্নাতি মহিলা পছন্দ করে না যে তার পাটা একটু প্রকাশ পেয়ে যাক আর আপনি পুরো বডি ওপেন করে দিয়ে হাঁটেন আর আপনি বলছেন আমি মুসলিম মানে কি বুঝাবো আপনাদেরকে বলেন তাহলে মুসলিম মহিলাদেরকে কেমন হতে হবে তারা না আমাদের আইডিয়াল ব্যক্তি সাহাবা একরামরা নয় রাসূলের স্ত্রীরা কি নয় আমাদের যাদেরকে আমরা ফোকাস করব যাদেরকে আমরা অনুসরণ করব তাহলে আপনারা কাদের সাথে জান্নাতে যেতে চান জান্নাতি মহিলা তো এমন হয় বলছে আধা হাত ঝুলাও বলছে ইয়া রাসূল আধা হাত ঝুলাতে মাঝে মাঝে পা প্রকাশ পেয়ে যেতে পারে বলছে এক হাত ঝুলাও আর আপনি আপনার চেহারা খুলে দিয়ে হাঁটেন বুকের মধ্যে কাপড় থাকে না যা ইচ্ছা তাই না আমরা ব্যর্থ হয়েছে আপনাদেরকে ধর্ম বোঝাতে আমরা ব্যর্থ হয়েছে আপনাকে কোরআন হাদিসের দিকে ফিরে আসতে হবে পর্দা করতে হবে এনিহাও লজ্জা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে উম্মে সালামার লজ্জাটা কি চিন্তা করে দেখেন তার পা প্রকাশ পেয়ে যাবে হয়তো পাবে না আধা হাত বেরিয়ে গেলে কিন্তু সুবহানাল্লাহ আপনি দেখবেন আজকে আমাদের স্কুল কলেজের মেয়েদেরকে এরা রাসূলের প্রথম অংশ পালন করে এরা মনে করতেছে যে আমরাও যদি টাকনার নিচে কাপড় পরি তাহলে আমাদের উপর তো আল্লাহর লানত পড়ে যাবে আল্লাহ তো তাকাবে না এই জন্য দুনিয়াতে এরা ছাকের উপর পুরুষদের মতো কাপড় তুলে হাঁটে আপনি মহিলাদেরকে দেখবেন স্কুল কলেজের মেয়েদের পায়জামাগুলো সব টাকনার উপরে অথচ এটা পুরুষদের পোশাক আর সে তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে হাঁটতেছে অথচ রাসূল বলছে তুমি এক হাত ঝুলিয়ে দাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি মহিলা কেমন হয় যার অন্তর খারাপ সে এই হাদিস থেকে ভিন্ন অ্যাঙ্গেলে যাবে কিন্তু যার অন্তর সৎ সে এমন কিছু দেখতে পাবেন যেটা আমি দেখতে পাচ্ছি আয়েশা রাদিয়াল্লাহু তিনি বলতেছেন আমি আমার ঘরে যেতাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আমার ঘরে দাফন করা হয়েছে ততক্ষণ পর্যন্ত কিভাবে যেতাম আদখুল বাইতি আল্লাযী দুফিনা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবি
আমি আমার ঘরে ঢুকতাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার পিতাকে যেই ঘরে দাফন করা হয়েছিল সেই ঘরে কিভাবে ফাআদাউ সাউবি আমি আমার উপরের চাদর টানছি না আমি চাদর আছে না যেমন চাদর অনেকে পড়ছেন না বলছেন যে আমার একটা তো পোশাক এটা আর একটা হলো চাদর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন আমি যখন আমার ঘরে ঢুকতাম তখন আমার উপরের চাদরটা খুলে রাখতাম কারণ এখানে দুইটা কবর একটা রাসূলুল্লাহ সাল্লামের একটা আমার পিতা আবু বকর দুইজনই আমার মাহরাম দুইজনই আমাকে দেখেছে জীবন্ত দশায় দেখেছে এখন তো মরেই গেছে তারপরেও মাহরাম আমার এজন্য চাদরটা খুলে রাখতাম সুবহানাল্লাহ ফালাম্মা দুফিনা ওমর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার বাবার পাশে কবর দেওয়া হলো ফামাআহুম তাদের সাথে ফাওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলতেছি মা দাখালতু ইল্লা ওয়া আনা মাশদুদাতুন আলাইয়া সিয়াবি আমি আমার এই ঘরে ঢুকতাম কিন্তু আমার কাপড়কে আগে শক্ত করে পেঁচিয়ে নিতাম সুবহানাল্লাহ বলতে শক্ত করে পেঁচিয়ে নিতাম হায়া আন মিনাল উমর কারণ উমরের লজ্জার কারণে হায়া আম মিনাল উমর আমি উমরকে লজ্জা পেতাম মরে গেছে যেহেতু উমর আমাকে জীবন্ত দশায় দেখে নাই পর্দা করতে রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন শুধু ওমরকে লজ্জা করে আমি আমার ঘরে ঢুকলে এরপর তে কোনো দিন আমি আমার চাদর খুলি নাই বরং পেঁচিয়ে নিতাম ভালো করে কারণ ওমর আমার মাহরম নয় এতদিন আমার স্বামী এবং আমার পিতা কবরে ছিল আমি আমার ঘরে ঢুকতাম তারা আমার মাহরম তারা জীবন্ত দশায় আমার ঘরে আসতো আমি তাদের সাথে থাকতাম এখন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার ঘরে দাফন করা হয়েছে তিনি বলছেন আমি আল্লাহর কসম করে বলতেছি আমি আমার ঘরে কোনোদিন কাপড় পেঁচানো ছাড়া ঢুকি নাই হায়া মিন ওমর 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 থেকে আমি লজ্জা করে চিন্তা করা যায় একটা মুর্দা মানুষকে পর্যন্ত জান্নাতি মহিলা লজ্জা পায় আর আপনি একটা জীবন্ত মানুষকে দেখে লজ্জা পান না পাশে বসে যান ফেরিওয়ালাদের সামনে আপনার ওন্না করে যায় বুকে থেকে আমরা আপনাদেরকে ধর্ম বোঝাতে ব্যর্থ হয়েছি আমি আপনাকে জাস্ট দুইটা হাদিস বললাম এই হাদিসটা মুসনাদে আহমদে আছে 25660 আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে আমিন পর্দা যে কি জিনিস সেটা আমরা আসলে বুঝতে পারবো না আপনাদেরকে নিজে থেকে চুজ করতে হবে সত্যি যদি আপনি জান্নাত চান আপনাকে আপনার রবের সন্তুষ্টির জন্য পর্দা করতে হবে কেমন দেখা যায় কিভাবে পারবেন এটা আপনার ব্যাপার যদি আপনি জান্নাত চান এই ধরনের মহিলাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জান্নাতের ব্যবস্থা করে রেখেছে আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে বলেছেন তাকে এমন একটা মুক্তার তাবু দেওয়া হবে সেটা 60 মাইল লম্বা সেই ঘরে কোনোদিন কোনো শব্দ টুসতাস শব্দ পর্যন্ত কোনোদিন হবে না এমন একটা তাবু মুক্তার তাও মুক্তাকে খোদাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাবেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সংবাদ দেওয়া হয়েছে একটা মুক্তা পুরো ঘর চিন্তা করে যারা যেটা লম্বা কত 60 মাইল বলা হয়েছে সেটার মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা থাকবে সেখানে তাকে ডিস্টার্ব করার মতো কোনো একটা শব্দ হবে না নিস্তব্ধ একেবারে আরামে তিনি ঘুমাবেন কোনো শব্দকে শোরগোল করবে না তার সামনে কেউ এই রকমের জান্নাতের ব্যবস্থা করে রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আমাদের মা বন্ধুদেরকে সুউচ্চতর জান্নাত দান করেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইল্লা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফেরদৌস আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফেরদৌস আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফেরদৌস ওয়া নাউযু বিকা মিনান নার ওয়া নাউযু বিকা মিনান নার ওয়া নাউযু বিকা মিনান নার আল্লাহ আমরা তোমার কাছে জান্নাতুল ফেরদৌস চাচ্ছি এবং জাহান্নাম থেকে আমরা মুক্তি চাচ্ছি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে তোমার বান্দা হয়ে জমিনে বেঁচে থাকার তৌফিক দান করো এবং যতগুলো কথা বলেছ আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দান করো এবং আমাদের অন্তরকে নরম করো আল্লাহ যেন আমরা তোমার গোলামি করতে পারি তোমার দিকেই যেন আমরা ফিরে আসতে পারি আমরা যেন দুনিয়ার মোহ এবং দুনিয়ার এই সমস্ত কিছু ছেড়ে আমরা যেন প্রকৃত মুসলিম হতে পারি আল্লাহ আমাদের ঘরগুলো যেন মুসলিমের ঘর হয় আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু